আসলে হয় না, ফ্রেশ লাগবে, ফ্রেশ। এটা দে দেবো, হ্যাঁ। আচ্ছা এটা তো ইনস্টিটিউট নাই, কোথায় ঘুরে কোথায় চলে গেছে, আমরা যে কি বলবো। আচ্ছা দেখো, দেখা যাবে, বোঝা যাবে। এই যে সামনের পার্টটা, যে পার্টটা সামনের দিকে থাকবে, সবাই দেখতে পাচ্ছ? এই যে অমিও নাকি তুমি, হ্যাঁ, এই যে পার্টটা সামনের যে পার্টটা, এটি এটাকে বলা হচ্ছে এপিকাল লোব। ইজ দ্য রাইট লাং, লেফট লাং, রাইট লাং এর, এটা হচ্ছে এপিকাল লোব। আচ্ছা এরপরে আমরা এটাতে না এসে এই জায়গায় চলে আসি। এই জায়গায় একটা নচ আছে, এটাকে কার্ডিয়াক নচ, এইটা হচ্ছে কার্ডিয়াক লোব, কার্ডিয়াক লোব, এটা হচ্ছে কার্ডিয়াক লোব। এরপরে এটা হচ্ছে ডায়াফ্রামিক লোব। তাহলে একটা বাদ গেল, ঠিক এপিকালের নিচে যেটা, এটা অ্যাক্সেসরি লোব। তাহলে এপিকাল, অ্যাক্সেসরি, কার্ডিয়াক, কার্ডিয়াক একটু বড়, অ্যাক্সেসরি সবচেয়ে ছোট, এবং সবচেয়ে বড় যেটা, এটা হচ্ছে ডায়াফ্রামিক লোব। এপিকাল, এপিকাল লোব, অ্যাক্সেসরি লোব বা ইন্টারমিডিয়েট লোব, কার্ডিয়াক বা মিডল লোব, ডায়াফ্রামেটিক লোব। আচ্ছা তাহলে এটা আবার কি ডায়াফ্রামেটিক লোব, তার নিচের দিকে যেটা। আচ্ছা এখানে হচ্ছে আর একটা, একটা হচ্ছে এপিকাল লোব হবে, আর এটা হচ্ছে অ্যাক্সেসরি লোব। এই হচ্ছে।